নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমার বাড়িতে প্রচুর মাল চলে এসেছে আজকে। জানি না এগুলো কি মাল, তো আমার বর এগুলো অর্ডার করে, যখন যেটা শেষ হয়ে যায় তখনই সেটা করে। তো এগুলো তো বোঝাই যাচ্ছে যে খাজুর আছে, প্রচুর খাজুর। কিন্তু এই যে সাদা এই যে পেটিগুলো রয়েছে, এগুলোতে কি আছে সেটা একটু তোমাদেরকে দেখাবো। দেখো, এই দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি, কারণ এগুলো বাড়িতে আসার পর এগুলোকে চেক করবার প্রয়োজন পড়ে, আসলে মালটা ভালো এস। তো দেখো, আজকে দেখবার পালা, কারণ এগুলো ভালো আছে কি না জেনে অন্য কোনো কাস্টমারকে তো দেওয়া যাবে না। তো তো দেখো, এই দেখো আম সত্য এসেছে, এটা তো তোমরা দেখেইছ। আজকে আর নতুন করে বলবার কিছু নেই, এই এক পেটি পুরো আম সত্যটা পুরোটাই, তার মানে আম সত্যই রয়েছে এখানে। এসছে 1 2 3 4 পেটি, আরো ভিতরেও আছে। এই যে বস্তা, এই একটা আছে 5টা, ওর ভিতরে আবার কি আছে সেটাও আমি জানি না ঠিক। তো এটা কি আছে সেটাও একটু দেখবো। তো আমি বাইরেই আছি যখন, তখন এগুলো কি আছে সেটাও একবার দেখে নিই, তারপর ঘরের ভিতরে ঢুকবো। আজকে প্রচুর মাল এসছে, আমি তো ওইগুলো অর্ডার করি না, আমি খালি এগুলো দেখি কি কি আছে না আছে, আমাকে আগে থেকে বলাও হয় না। তো দেখা যাক কি আছে এর মধ্যে। ওই দেখো, এর মধ্যে আছে মোগলাই মিঠা আতর, এগুলো ছোট সাইজে, খুবই ছোট সাইজে, এগুলো পাইকারি বিক্রি করা হয়। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অতি অবশ্যই আমাকে ফোন করবে, যোগাযোগ করবে আমার সাথে। খুচরো বিক্রি হয় না এখানে সম্পূর্ণ। তো এটাও আছে 1 2 3 4 5 পেটি। তো দেখা যাক এটা কি আছে, এটা তো গোলাপ জল আছে দেখে মনে হচ্ছে, তাও একবার দেখি ঠিকঠাক এসছে কি না। এই পেটিটা দেখেই বোঝা যাচ্ছে যে গোলাপ জলই রয়েছে, তবু একবার চেক করবার তো প্রয়োজন আছে। না, এটা তো কেওড়া জল। এই দেখো বন্ধুরা, এটা কেওড়া জল, সেন্টটাও খুব বেরোচ্ছে। এগুলো প্লাস্টিকের বোতলে হয় এরকম, 30 সেটা এক পেটি। তো এটা হইতে পারে গোলাপ জল। তো এই দেখো, এটা তো কেওড়া জল, এটা দেখেই বুঝতে পারছি যে এটা গোলাপ জলই আছে। এটা খুলবার প্রয়োজনে একটু পরেই খুলবো, এটা একটু পরে অর্ডার আছে, নিয়েও যাবে, একদম দেখাও হবে। তো এটা একটু দেখি খাজুরটা কেমন এসছে আজকে। তো দেখো বন্ধুরা, আমি আরও একটা কথা বলি, এই তো সামনে রোজা আসছে আমাদের, তো এই রোজাটা যদি কেউ তোমাদের খাজুরের প্রয়োজন হয়, হয়তো অবশ্যই আমাদেরও প্রচুর মাল নামে, এটাই একমাত্র ছোট লর যেটা নামলো, এর পরে কিন্তু একদম লরি লরি মাল নামবে। তো কারো যদি লুজও নিতে ইচ্ছা করে তো আমাকে যোগাযোগ করতে পারো, পাইকারি নিলে তো খুবই ভালো, কিন্তু কারো যদি অল্প প্রয়োজন হয় তাহলে সেও নিতে পারে। আর খাজুরগুলো এরকমই সুন্দরই আসবে, এমন না ভিডিওতে একরকম দেখানো হচ্ছে আর মালটা ডেলিভারি দেওয়ার সময় অন্যরকম, সেটা কখনোই হবে না। দেখো প্রচুর খাজুরের স্টক আছে, এছাড়াও আমাদের ঘরেও রয়েছে, খাজুর। তো এই দেখো খাজুরের, আমাদের বাড়িতে প্রচুর রকমের খাজুর পাওয়া যায়। আর ওই যে বড় বস্তা, এই যে বড় বস্তা, এখানেও কিন্তু খাজুরই রয়েছে, দুটো বস্তা সম্পূর্ণ খাজুর রয়েছে, আমি বুঝতে পারি। তো এই দেখো বন্ধুরা, এগুলোও কিন্তু খাজুরই রয়েছে, যেহেতু আমাদের বাড়িতে তো মাল আসে, একটু আন্দাজ আমার হচ্ছে বস্তায় থাকা সত্ত্বেও। তো এগুলো এত বড় বড় বস্তা আমার পক্ষে খোলা এগুলো সম্ভব না, এগুলো আখি বাবা খুলে দেখাবে তোমাদের, আমি ছোটগুলো দেখি। এগুলো কিন্তু একদম দামি খাজুর, ওরকম কিন্তু নয়, ওগুলো চালু খাজুর, এগুলো হচ্ছে দামি খাজুর, ওই জন্য বোরা হিসেবে আসে এগুলো। তো এটা আসছে, এটা এদিকে, এটা হচ্ছে আতর। এই দেখো খুব সুন্দর একদম বিরিয়ানির তো ছবি দেওয়াই রয়েছে, এগুলো একটু বড় সাইজে, বড় সাইজের আতর এগুলো। এই দেখো মিঠা আতর, কারেন গেট পুরো খুব সুন্দর ফ্লেভার এগুলো, এটা একটু আম সত্তর, এটা পুরোটাই আম সত্যই রয়েছে। তো এরপর এই বস্তাগুলো আখি বাবা খুলে দেখাবে তোমাদের, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো
তোমাকে জানাবে। আজকে ভিডিওটি এখানেই শেষ। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।